15 এপ্রিল 2023 ভোর রাতে হঠাৎ আগুনে পুড়ে রাজধানীর নিউ মার্কেট, পুড়ে যায় কয়েকশত দোকান আর সেই সঙ্গে হাজারো মানুষের স্বপ্ন। সেই ঘটনার পর আবারও দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা, তবে পিছু ছাড়েনি আতঙ্ক। এখনো ভয়ে থাকেন আবার না ঘটে কোনো দুর্ঘটনা। ওই সময়টা সকালে ঘুমাইতে গেল আগুন, রাত্রে ঘুমাইতে গেলাম, ঘুম থেকে উঠেছি আগুন। সবাই একটু সতর্ক আছে যে রাত্রের বেচাকেনি করে নিয়ে যায়, কিন্তু এখন বেচাকেনিটা ভাই ওই রকম নাই। পাশে যে সিঁড়িকে শুভ, এরপরে হুনি আগুন লেগে সব পুড়ে গেছে, গ্যারান্টি তো নেই, এই কারণে এখন সতর্ক থাকতেই হয়। কিছু ভালো কাস্টমার যারা ভয়ে এখন মার্কেটে ঢুকতেছে না, আতঙ্ক কাজ করতেছে এখনো। শুধু নিউ মার্কেটই নয়, ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানী সহ সারা দেশে অগ্নি ঝুঁকিতে আছে 80% ভবন। বিদায়ী বছরে দেশে 27,624টি আগুন লাগার ঘটনা ঘটেছে, এতে 792 কোটি 36 লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে সারা দেশে 281 জন আহত এবং 102 জন নিহত হন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঝুঁকিপূর্ণ বিবেচনায় সর্বোচ্চ আদালতের নির্দেশে ভাঙা হচ্ছে গুলশান শপিং সেন্টার এই ভবনটি। তবে এমন ভবনের সংখ্যা এই শহরে মোটেই কম নয়। রাজুকের তথ্য মতে এমন আরও 42টি ভবন আছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। এছাড়া ফায়ার সার্ভিসের তথ্য মতে দেশে প্রায় 80% ভবনই ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস বলছে নকশা অনুমোদন নিলেও পরে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই হয় ভবন নির্মাণ। অপরদিকে রাজুক বলছে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় আছে শপিং কমপ্লেক্স, হাসপাতালও। বাণিজ্যিক ক্ষেত্রে দেখা যায় যে প্রায়শই তারা সব কিছু মেনটেন করার চেষ্টা করেন, কিন্তু আমরা যেটা ল্যাকিংস দেখেছি আবাসিক যে মালিকগণ রয়েছেন ওনারা এটা সাধারণত মানতে চান না। রাজক এটা অতি ঝুঁকিপূর্ণ ভবন থাকলে সেটা হয়তো রাজক এটা প্রথম হলো যে জনগণকে সতর্ক করতে পারে এই ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ভবন। আরেকটি হলো ভবনটি যদি সরকারি মালিকানাধীন হয় সরকারি সংস্থাকে আমরা পত্র দিয়ে অবহিত করতে পারি। এমন পরিস্থিতিতে ইমারত ও দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন টাস্কফোর্স গঠন করে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কাগজে কলমে কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে ফায়ার সেফটির জন্য যে উপকরণগুলি দরকার এবং যে সিঁড়িগুলি রাখার দরকার, কিন্তু যখন বিল্ডিংটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই নকশা অনুযায়ী হচ্ছে কিনা এটা তদারকি করতে হবে। আমরা যদি একটা টাস্কফোর্স গঠন করতে পারি যারা আসলে ইমপ্লিমেন্টেশনটা দেখবে। বিল্ডিং কোড আইন অনুযায়ী যথাযথভাবে আইনের বাস্তবায়নে কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার কথাও বলেন বিশেষজ্ঞরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।